কয়েকদিনের টানা বর্ষণে দেশের অন্যতম বৃহৎ চালের বোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নষ্ট হওয়ার পথে 2 শতাধিক চাতাল কলের ধান। এরই মধ্যে প্রায় 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় বেকার থাকতে হয় চাতাল কলগুলোর প্রায় 20,000 শ্রমিককে। সব মিলিয়ে ক্ষতির শিকার হতে হয়েছে মালিক ও শ্রমিক উভয়কেই। ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের তথ্যচিত্রে প্রেস রিপোর্ট। দেশের পূর্বাঞ্চলে সবচাইতে বড় ধান ও চাউলের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এখানকার শতাধিক চাতালে থাকা কোটি টাকার ধান। বৃষ্টির কারণে হাজার হাজার মন ধান খোলা জায়গায় টুপড়ি দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। অধিকাংশ ধান থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, চারাও গজিয়ে যাচ্ছে এসব ধানে। এবারের বৃষ্টিতে আশুগঞ্জের 3 শতাধিক চাতাল কলের মধ্যে ক্ষতির শিকার হয়েছে অন্তত 200টি। এই তথ্য জানিয়ে মালিক সমিতির সাধারণ সম্পাদক বললেন, বৃষ্টিতে প্রতিটি চাতাল কলে 1 থেকে 1.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত। আমি সরকারের কাছে আত্মদাত্ত আহ্বান জানাবো, ব্যবসায়ীদেরকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে ব্যবসায়ী কুলকে এবং দেশের মানুষকে খাদ্য ঘাটতি থেকে যাতে রক্ষা করা হয়। এদিকে বৃষ্টির কারণে চাতাল কলে কাজ বন্ধ থাকায় অল্প সময় পার করতে হয় প্রায় 20,000 শ্রমিককে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমরা যে মিল মালিক আছি, মিল মালিকরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং চাতালের যে শ্রমিকরা আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাউজের মধ্যে ধান মানে হাজার হাজার মন ধান মানে নষ্ট আছে, নষ্ট হয়ে গেছে। বৈরী আবহাওয়ার ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও কর্মচঞ্চলতায় ফিরে আসার অপেক্ষায় চাতাল কলের মালিক ও শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।